কথা তুলেছি, যদি ডেভেলপমেন্ট হইলে আলাদা রাজ্য হইলে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, না হলে ইউটি করলে কেন্দ্র তো আমাদের হাতে থাকবে। জন বাড়লে একজন জনপ্রতিনিধি যারা তাকে জিতিয়েছেন তাদের কথা শোনাটা তার দায়িত্ব, তার আওয়াজ শোনা তার দায়িত্ব, তিনি তাই বলেছেন। পার্টি স্ট্যান্ড আছে, পার্টি ভেবে দেখবে। বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বঙ্গভঙ্গের দাবি ঘিরে সরগোল পড়ে যায়। সেই দাবিকে কার্যত শিলমোহর দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দেন এ ধরনের দাবি ন্যায্য। গত 75 বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে কেন উত্তর বাংলার উন্নয়নে, কেন এখানকার মানুষকে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য, পেটের জন্য বাইরে যেতে হবে, তাই তারা এই দাবি করে থাকেন সেটা না যায় না। গোর্খাল্যান্ডের দাবি তো অনেক বছর উঠছে, দিদিমণি তাদের সঙ্গে সমঝোতা করে সরকারও চালিয়েছিলেন, তখন এই প্রশ্ন ওঠেনি। তৃণমূলের অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি। এই মুহূর্তে বিজেপির কোনো ইস্যু নেই, আর অথচ তার রাজ্য সভাপতি এসে আজকে একটি উস্কানিমূলক কথা বলেছেন, তাকে সম্মতি দিয়ে গোটা উত্তরবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ করার সৃষ্টি করার চেষ্টা করছে। ভাগাভাগি রাজনীতি করে কোনো লাভ হবে না, কারণ বাংলার মানুষ উন্নয়ন চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন দিয়েছে। জন বার্লার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে পথে নামেন উত্তরবঙ্গের একের পর এক বিজেপি বিধায়ক, এমনকি পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাও, যদিও এর আগে সেই সব দাবি খারিজ করে দেন দিলীপ ঘোষ। আজকে যেগুলো বলছেন এনারা, হতাশ হয়ে গিয়ে, যে ধরনের অত্যাচার চলছে, অন্যায় চলছে, প্রশাসন নেই, সরকার আছে মনেই হচ্ছে না, তাই অনেকে হতাশ হয়ে এই ধরনের কমেন্ট করছেন, পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দিলীপ ঘোষের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এটা হচ্ছে কি ডিভিশনাল পলিটিক্স, ওখানকার সেন্টিমেন্ট নিয়ে বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত, এটা ডিভাইড এন্ড রুল, এটা ব্রিটিশরা করতো, এখন বিজেপি করছে ডিভাইড এন্ড রুল। এদিন জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল দিলীপ ঘোষের, তাঁর আসার আগে স্থানীয় তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান, পরে বিজেপির রাজ্য সভাপতির সেই কর্মসূচি বাতিল হয়। রাজা চট্টোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।